স্টার জলসার বর্তমানে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। বর্তমানে শ্রীময়ীর জীবনের ট্র্যাজেডি ধারাবাহিককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ডিভোর্স পেপারে সই করে দিল শ্রীময়ী, শেষ হয়ে গেল এত বছরের দাম্পত্য জীবন। ওদিকে শ্রীময়ীকে ছেড়ে দিথি যেমন নানা সমস্যায় পড়ছে, তেমনি অনিন্দ্যও তার প্রয়োজনীয়তা অনুভব করছে। এদিকে এত কিছুর পর শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছে শ্রীময়ী। রিয়েল লাইফে শ্রীময়ীর যেমন অবস্থা, বাস্তবে রিয়েল লাইফেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের বাড়িতে এখন শোকের ছায়া। প্রয়াত হয়েছেন অভিনেত্রীর ভাই ইন্দ্রনীল হালদার। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া টেলিজগতে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইন্দ্রাণী জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ইন্দ্রনীল হালদার। লক্ষ্মী পুজোর পরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন তার চিকিৎসা চললেও শেষ রক্ষা আর হলো না। নিজের ভাইয়ের এইভাবে অসময়ে চলে যাওয়ার ঘটনাটা তিনি কিছুতেই মানতে পারছেন না। প্রসঙ্গে উল্লেখ্য, বাংলার প্রথম মেগা 13 পার্বণে ভাই বোনের ভূমিকায় ছিলেন ইন্দ্রনীল হালদার এবং ইন্দ্রাণী হালদার। এছাড়াও বাংলা সিনেমার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি। তার মৃত্যুতে টেলিপাড়ায় এখন শোকের ছায়া। স্বয়ং ইন্দ্রাণী হালদারও নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভাইকে নিয়ে পোস্ট করেছেন। এত কিছুর পরও তিনি শ্রীময়ীর ভূমিকায় অভিনয় চালিয়ে যাচ্ছেন, অসম্ভব মনের জোর ছাড়া যেটা সম্ভব নয়। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।